আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে। ইতিপূর্বে তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্টের আনসারগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ হয়েছে এবং ইতিপূর্বে এবং এখন তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো। তো এরপর আমাদের অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেল পাবলিশ হবে। এটা সাবজেক্টে বাংলাদেশের বিশ্ব পরিচয়, এরপর চারটা সাবজেক্ট ইংরেজি। তো ইংরেজি পার্সোনাল প্রশ্নগুলো দেওয়া হবে এবং অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ হবে। তো প্রশ্ন বলা হয়েছে যে কোন প্রশ্ন বলা যে ভারতীয় উপমহাদেশে হিন্দু সভ্যতার বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। খনন প্রশ্ন হচ্ছে যে উন্নত নগর পরিকল্পনার সাথে সিন্ধু সভ্যতার সাদৃশ্য দেখাতে হবে। আর গণ হচ্ছে ওয়ারি বটেশ্বর মহাস্থানগরের প্রাপ্ত নিদর্শনগুলো উন্নত ঐতিহ্য প্রমাণ তা বর্ণনা করতে হবে। এই হচ্ছে প্রশ্ন। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের শিরোনামটি হলো সিন্ধু সভ্যতার উয়ারি বটেশ্বর মহাস্থানগর প্রাপ্ত নিদর্শন উন্নত মানের প্রাচীন ঐতিহ্যের প্রমাণ করে বিষয়টি বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর দেওয়া আছে শিকনফল বা বিষয়বস্তু বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। এরপর হচ্ছে নগর সভ্যতা হিসেবে বাংলাদেশে উয়ারি বটেশ্বর প্রাপ্ত বিভিন্ন নিদর্শন বর্ণনা করতে পারবে। এরপর হচ্ছে নগর সভ্যতা হিসেবে পুণ্যনগরের মহাস্থানগরের বিভিন্ন দর্শন বর্ণনা করতে পারবে। অ্যাসাইনমেন্ট প্রণয়ের নির্দেশনা দেওয়া হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য লিখতে হবে। উন্নত নগর রাষ্ট্র পরিকল্পনার সাথে সিন্ধু সভ্যতার সাদৃশ্য বের লিখে লিখতে হবে। এরপর হচ্ছে ওয়ারি বটেশ্বর ও মহাস্থানগরের প্রাপ্ত নির্দেশনাগুলো ঐতিহ্য বহন করতে হবে। এই হচ্ছে তো প্রশ্ন প্রণয়ের। তো খনন প্রশ্ন উত্তর লিখতে হবে, খনন প্রশ্ন উত্তর লিখবে। এরপর হচ্ছে গণক প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন।